আপনি কেন বারবার মিহির বিয়েতে বাধা সৃষ্টি করে তার বিয়ে ভেঙে দিতে চেয়েছিলেন তার কারণটা কি জানতে পারি? স্যার, আপনি এসব জেনে কি করবেন? বরং আপনি আপনার ডিউটি করুন, রিমান্ডের কাজ শুরু করুন। না, আমি চাচ্ছিলাম যদি আপনি আমাকে সব খুলে বলতেন তাহলে ভালো হতো, ক্ষতি হবে না। স্যার, কখনো প্রেম করেছেন? কারো প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে? ও, আমি তো জানি না আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন, প্রেম করে বিয়ে করেছেন নাকি পারিবারিক ভাবে? প্রেম করে বিয়ে করেছি লিমন সাহেব। তাহলে স্যার, আপনাকে বলা যায়, আপনি বুঝবেন কেন মিহির বিয়েতে বারবার বাধা আসছে। আপনি কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন না? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আপনি জানেন কি করে? না মানে হয়েছে কি, ওই যে বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন অনুষ্ঠানটা তো ছাদে হয়েছিল, পাশের বিল্ডিংটাই আমাদের, ছাদ থেকে না আমি দেখছিলাম আপনাকে। আমাকে দেখছিলেন কেন? সত্যি কথা বলবো, আমি না এর আগে এত সুন্দর মেয়ে মানুষ দেখিনি। তাই নাকি? আচ্ছা, ওই কালকে আরেকটা লোক দেখলাম আপনার সাথে, আপনাকে খাওয়াই দিচ্ছিল, এটা কে? উনি আমার বাবা হয়, যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানের বাবুর্চি আমার বাবা। ও, বাবুর্চি? জি। আচ্ছা আচ্ছা। আমার কথা শুনবে না, খবর তার। ওর মেয়ে যদি আমার ছেলের পিছনে লাগে তাহলে কিন্তু খবর আছে। আমি কোনো কথা শুনতে চাই না। ছোটবুকের বাচ্চা, বাবুর্চির বাচ্চা, বাবুর্চি মেয়েকে লেলে দিয়েছিস আমার ছেলের পিছনে, না আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি ঘর থেকে, খবরদার। আর একদিন যদি আমি দেখি তোর মেয়েকে আমার ছেলের সাথে ঘোরাঘুরি করতে, তাহলে তোদের সবাইকে আমি জেলের ভাত খাইয়েছি। এক সপ্তাহের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যাব, মনে থাকে যেন। তুমি বলে খুব খুশি অন্য মহল্লায় যাচ্ছ? হ্যাঁ, তুমি তো আমার পছন্দ করো না, তুমি এমনি এমনি আমার সাথে এতদিন ফাইজলামি করছো। তুমি যদি আমার ভালোবাসতে তাহলে তো অন্য মহল্লায় যাইতে পারতাম না। শোনো, এটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে অনেক পছন্দ করি। আর আমার মা বাবা এই মহল্লা ছেড়ে চলে যাচ্ছে, এখানে আমার কি দোষ বলো? আমি তোমার বিয়ে করা বউ না যে তোমার সব কথা শুনতে হবে। আমাকে পেতে হলে তোমার পরিবারকে আমার মা বাবার কাছে পাঠাতে হবে, বুঝতে পারছো? জানতাম তুমি এই কথাটাই বলবা, কিন্তু আমার বাবা তো তোমার বাবা মার কাছে যাবে না, আর এটা নিয়ে আমি মহা একটা বিপদের ভিতরে আছি। এর ভিতরে তুমি অন্য মহল্লায় চলে যাচ্ছ, আমি একা একা কি করব? অন্য মহল্লায় যাচ্ছি তাতে কি হয়েছে? অন্য মহল্লায় এসে তুমি আমার সাথে দেখা করবা, একটু ম্যানেজ করো। আর তোমার সাথে যদি আমার ভাগ্যে কিছু লেখা থাকে অবশ্যই হবে। 1 তারিখে এই মহল্লা ছেড়ে চলে যাচ্ছি, এটাই সত্য। তুমিও রাগ করো না, চলে যাচ্ছ তো তাই মনটা একটু খারাপ হয়ে গেছে। রাগ তো তুমি করতেছো। আচ্ছা বুঝতে পারছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে উঠি। তাড়াতাড়ি চলে যাবা, আবার দেখা হবে। চাই কি ব্যাপার বাবা, চিল্লাচিল্লি করতেছো কেন? ইমন, তুমি আমাকে ভালো করে চেনো এবং জানো, তুমি যদি এই বাবুর্চি মেয়েকে বিয়ে করো তাহলে তুমি তেজ্য পুত্র হয়ে যাবা। আমি জেনে শুনে একটা নিম্ন শ্রেণীর পরিবারের সাথে সম্পর্ক করতে চাই না, কথাটা মনে রেখো। এখন তুমি ভেবে দেখো, তুমি কি তেজ্য পুত্র হবা নাকি ওই মেয়েকে বিয়ে করার আশা বাদ দিবা? সরি বাবা,
আমি মিহিকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি মিহিকেই করবো। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এগেইন। এই চেহারা নিয়ে আমার সামনে কখনো আর আসবে না। সে ছেলে বংশের মান ইজ্জত সম্মান রক্ষা করতে জানে না, সে তেজ্য পুত্র ছাড়া কি হতে পারে? বেরিয়ে যাও এই মুহূর্তে, বেরিয়ে যাও। ভালো থেকো বাবা, আর আমার জন্য দোয়া করো। লিমন সাহেব, আপনাদের মতো প্রেমিক পুরুষকে আমি অনেক ভালোবাসি, কারণ আমি জানি একজন প্রেমিক কতটা ভালোবাসতে পারে। প্রেম স্বর্গ থেকে আসে। প্রেম একটা মানুষের জীবনকে সহজ, সুন্দর, সাবলীল করে তোলে, আর প্রেমহীন একটা মানুষ অগোছাল হয়ে যায়, ঠিক আপনার মতো। কারণ আমিও প্রেমিক ছিলাম, আমিও বুঝি প্রেম কি। লিমন সাহেব, আপনি নিশ্চিত থাকুন, আগামী সপ্তাহের মাঝে আপনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আপনার দায়িত্বটা এখন আমার কাঁধে। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। তুই কিন্তু বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখছিস, এখন একটু সাবধানে থাক, আর রাস্তাঘাটে সাবধানে চলো। আর আজকে যেহেতু কলেজ বন্ধই আছে, তাহলে তোর মামার বাসা থেকে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর মা শুনো, আপারে বলবো অনুষ্ঠান শেষ করে আমার জন্য যেন মুরগির রোস্ট নিয়ে আসে, অবশ্যই আনতে বলবো। হ্যাঁ স্যার, অবশ্যই নিয়ে আসবো রে মা, তোর জন্য অবশ্যই আমি মুরগির রোস্ট নিয়ে আসবো। কিন্তু কথা হইতেছে, এই সাত সকালে তুমি কোথায় যাইতেছো? মামার বাসায় যাইতেছি মামারে দেখতে, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, পৌঁছা কিন্তু ফোন দিতে অবহেলা করিস না, হ্যাঁ, সময় যোগ কিন্তু ভালো না। ঠিক আছে বাবা, আমি পৌঁছেই কল দিব, তাড়াতাড়ি চলে আসবো। আসি বাবা, আল্লাহ হাফেজ। আসি মা, আল্লাহ হাফেজ। আল্লাহ। শুনছো? মায়ের কিন্তু একটা উপযুক্ত পাত্র দেখার সময় হয়ে গেছে। সেটাই তো, তুমি যে এত অনুষ্ঠানের মধ্যে যাও, সেখানে একটা ভালো পাত্র দেখে পছন্দ করতে পারো না? এই যে তোমার অনুমতি পেয়ে গেছি, এইবার আমি কার্যক্রমে ঝাঁপায় পড়ব। ঠিকই একটা উপযুক্ত পাত্র আমি খুঁজে নিয়ে আসি। কেমন উপযুক্ত পাত্র খুঁজে নিয়ে আসি? আমার এলাকায় পূর্ণিমার চা আগে তো কখনো দেখিনি। আমি এলাকায় বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে তুমি করে বলি। তুমি যদি রাজি থাকো তাহলে আজকে তোমার সাথে কাবিনামাটা করতে চাই। প্লিজ না করো না, আমার হার্টের সমস্যা আছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমার বাবা মার নিষেধ, আমার পরিবারের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। আপনারা বড় লোক, যে কোনো সময় আপনাদের রূপ পাল্টাতে পারে। আমি আপনাকে চিনি না জানি না, আপনি কাবিন করে ফেলবেন? আপনার কি পরিবার নেই? পরিবারের অনুমতি নিয়ে সবকিছু করা ভালো, আর আমার তো নিজস্ব পছন্দ থাকতে পারে, তাই না? আপনি বলবেন আর আমি কাবিন করে ফেলবো? ও, বুঝতে পেরেছি, আমার প্রতি আপনার বিশ্বাসটা নেই, তাই তো? ওকে, নো প্রবলেম, চলেন
এখনই আপনাকে প্রমাণ করিয়ে দিচ্ছি। আসেন, পরিবারের সাথে না হয় ইন্ট্রোডিউসটা পরে করে দেবো। আরে আসেন, আরে আসেন, আরে আসো, আরে আসো। কি মনে করছিস? হ্যাঁ, এই জগতে যা স্বপ্ন দেখবি তাই পাবি, পাবি না তুই ওর সাথে কাবিন করবি? আমি এই পাগল বেঁচে থাকতে কোনোদিনও এই কাবিন হইতে দিব না। এই পাগলের বাচ্চা, তোর পাগলের ভাব আমি ছুটাইতেছি। তোর মতো পাগল আমি কত চিকিৎসা করাইছি জানোস তুই? 72 ঘন্টা সময় দিলাম তোর, এই 72 ঘন্টার ভিতরে যদি কাবিন করতে পারিস তাহলে কর, আর আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি ফিরাবো। স্যার, স্যার আসছেন, ভালো হয়েছে। এই যে ইপ্রিজ স্যার, রাস্তাঘাটে একটা মেয়ে ডিস্টার্ব করতেছে, এটা ধরে নিয়ে যান। বদমাশ, কি বলতাছেন? আমি কেন? আরে দেখতে তো আরে পাগল ছাগল মনে হয়, আবার ইপ্রিজিং করিস? স্যার ধরে নিয়ে যান, চল আমায়, চল। আরে স্যার, স্যার বিশ্বাস করুন, আমি সেই লিমন না। আপনার ভুল আসামিকে থানায় নিয়ে আসছেন, আমি কোনোদিন ওই ব্রিজের উপরে চাঁদাবাজি করতে যাইনি। আচ্ছা লিমন সাহেব, আপনার পুরো নামটা বলেন তো। লিমন চৌধুরী। সরি লিমন সাহেব, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আমরা প্রকৃত আসামিকে ধরতে গিয়ে আপনাকে ধরে নিয়ে আসছি। আপনার পুরো নামের সাথে ওনার পুরো নামের কোনো মিলই নাই, এবং আপনার চেহারার সাথেও মিল নাই। এক্সট্রিমলি সরি। আপনি এখন আসতে পারেন। জি স্যার। স্যার আমি তো আগেই বলেছিলাম আমি লিমন না। আসি, ইসলাম আলাইকুম। আঙ্কেল, আমার বাবা বিদেশ থাকে, মা নেই বললেই চলে, দুজনেই আলাদা জীবন যাপন করছে। আমার এই ছয়তলা বাড়ি, বিদেশে ফেব্রিক্সের ব্যবসাও আছে। আপনাদের এইখানে নিয়ে আসার উদ্দেশ্য আমার একটাই, আমি মেয়েকে বিয়ে করতে চাই, যদি আপনাদের কোনো অমত না থাকে। দেখো বাবা, তুমি অনেক বড় ঘরের পোলা, আর তোমার আঙ্কেল বিভিন্ন অনুষ্ঠানে সামান্য পাবস্থিগিরি করে। আসলে তোমার সাথে তো আর আমাকে চায় না। আচ্ছা বাবাজি, আসলে তুমি যা বললা সব বুঝে শুনে বলতেছো তো? না মানে যদি তোমার বাপ মার সম্মতি থাকে আর তুমি যদি সবকিছু বুঝে শুনে বলে থাকো তাইলে আমাদের কোনো আপত্তি নেই। তবে মিহির মতামতটাও জানা দরকার আছে। মা মিহি, তোমার কিছু বলবার আছে? বাবা, মা, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা ভালো মনে করো তাই। জি আঙ্কেল, তাহলে আমি আগামীকালই সবকিছুর আয়োজন একেবারে করে ফেলি। কালকে করে ফেলবো মানে? আরে তোমার মুরব্বীগুলোকে কথা কও, তারা কি কয় সেটাকে শুনো, তারপরে তারা বুঝে শুনে একটা ডেট দিব, নে তখন করবো, নে কাবিনটা না তখন হইবে, এখন না, এত তাড়াহুড়া করো না। হ্যাঁ ওইটাই, মানে তোমার বাবা মার মতামত নিয়ে আসো, তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাবিনটা পরাই দিই। তাইলে বাবা, তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বইলা দিন তারিখটা ঠিক করে ফেল। জি আন্টি, তাহলে তাই করবো। লিমন, তুমি এখানে? আমি বলেছিলাম না বিয়েটা হতে দিব না, এই বিয়ে হবে না। কি হবে না মানে? এই তুই এখানে কি করিস? হ্যাঁ কেন, এখানে তো আমারই থাকার কথা, এই বিয়েটা হবে না। বদমাশের বাচ্চা, আমার বিয়ের দিন তুই চলে আসছিস, আমি পুলিশের খবর দিচ্ছি, আসতেছি। তোরে জেলের ভাত খাওয়াবো আজকে, তোর আজকে খবর আছে। এই ছেলে তো খুবই বিরক্ত করতেছে, আমার মায়ের বিয়ে তো আমি দিতেই পারতেছি না। যতবারই বিয়ের আয়োজন করি ততবারই এরকম করে ঝামেলা পাকায়, মান সম্মান তো কিছুই থাকবো না, এরপর তো মায়ের বিয়েই দিতে পারবো না আমি। অফিসার আপনি আসছেন, ওরে ধরে নিয়ে যান, রিমান্ডে দিয়ে ইচ্ছা মতো পিটান। স্যার, ওকে রিমান্ডে নেবার প্রয়োজন নেই, আপনি ওকে আটকে রাখেন, বিয়ের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত ও মানসিকভাবে অসুস্থ,
ওকে থানায় রাখা ঠিক হবে না স্যার। প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি। অফিসার এত কথা বুঝি না, আপনি এইটা এখান থেকে সরান, আমার মায়ের বিয়েটা বলাইতে দেন শান্তি মতো। আপনারা একজন বলতেছেন রিমান্ডে নেওয়ার জন্য, আবার আরেকজন বলতেছেন হাজতে আটকে রাখার জন্য। আচ্ছা, আইনসম্মতভাবে যেটা হয় আমি সেটাই করবো, আপনারা আপনাদের বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান, ও আর বাধা সৃষ্টি করতে পারবে না। প্লিজ স্যার, ওরা আমার চোখের সামনে থেকে সরান। লিমন, আপনি আমার সাথে থানায় চলেন, চলুন। আমি রিকোয়েস্ট করতেছি হাত জোর করে স্যার, আপনি লিমনকে একটা টোকাও দিবেন না স্যার। সেদিন অন দা স্পটে আপনার মা আপনার বাবা দুজনেই লিমনকে থানা হাজতে নিয়ে আসতে বললেন এবং রিমান্ডের ব্যবস্থা করতে বললেন। লিমন কেন আপনার বিয়েতে বারবার বাধা সৃষ্টি করতেছে আমাকে একটু খুলে বলুন তো বিষয়টা। আসলে স্যার, আচ্ছা কি আপনি নার্ভাস ফিল করতেছেন? প্লিজ সিট ডাউন, বসুন বসুন, আপনি নির্ভয়ে বলতে পারেন। এই কথাগুলো আপনার আর আমার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, এটা যেন কোনোদিন কেউ জানতে না পারে স্যার। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি এই কথাগুলো আমি আর আপনি ছাড়া দুনিয়ার কেউ জানতে পারবে না, আপনি নির্ভয়ে বলতে পারেন। আসলে স্যার, আমার আর লিমনের সম্পর্ক ছিল, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি স্যার, আমি পরিস্থিতির শিকার স্যার, আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি আরিয়ানকে বিয়ে করে স্যার। প্লিজ, আপনি লিমনকে কিচ্ছু করবেন না স্যার, ওর কোনো দোষ নেই। প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার বিষয়টা দেখতেছি। থ্যাংক ইউ স্যার। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, বসো, তোমার সাথে কথা আছে আমার, বসো। একটা জিনিস আমি বুঝতেছি না, মিহি, মানে বিয়ের পর না তুমি কিরকম চেঞ্জ হয়ে গেছো, মানে একসাথে টেবিলে বসে খেতে চাইলে তুমি আমার সাথে বসো না, বাইরে কোথাও যেতে চাইলে তুমি আমার সাথে যেতে চাও না, ঠিকঠাক কথাই বলো না, দূরে দূরে থাকো, প্রবলেমটা কি আমি জানতে পারি? মানুষের না সবসময় সব কিছু করার মুড থাকে না, আর আমার পার্সোনাল কিছু প্রবলেম আছে যেটা আমি তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি কি তোমার বয়ফ্রেন্ড? আমি তোমার হাজবেন্ড, মানে সব কিছু জানার অধিকার তো হাজবেন্ডের আছে, তাই না? তুমি আমাকে বলো, আমি প্রবলেম সলভ করে দিই। কিছু বিষয় থাকে যেটা একান্তই নিজের। শোনো, তোমার সাথে এখন আমার কথা বলতে একদম ভালো লাগছে না। বাবাজি, জামাই বাবা, মাথা গরম করে না, মাথা গরম করে না। হ্যাঁ, মানে সংসার করতে গেলে তো টুকটাক ঝামেলা হয়। আমি তোমার শাশুড়ি আমার সাথে কথা বলে আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ, আমি আসবো না, আসবো। কি হয়েছে? মানে তোমার মায়ের আমি বুঝি না। কেন, গমনতে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরিয়ান বাবা তো কোনো সময় আমার সাথে এরকম করে কথা কয় নাই, আমার তো বিষয়টা ভালো লাগতেছে না। মানে সংসার করতে গেলে তো টুকটাক ঝামেলা হইতেই পারে, কিন্তু তাই বলে যেই টোনে কথা বললো আমার মনে হয় সিরিয়াস কিছু হয়েছে। সিরিয়াস কিছু কি হইব, আমার না কদিন ধরে মনে হইতেছিল যে কিছু একটা মনে হইছে সংসারে। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু টুকটাক ঝামেলা তো হইয়াই থাকে, এটা নিয়ে তো চিন্তার কিছু নাই। এখন আর কি করার, কালকে যাইতে হইব, তোমারও যাইতে হইব, আর বলছে তোমার নিয়ে যেতে। আমারও নিয়ে যেতে কইছে?
আচ্ছা ঠিক আছে, যাইয়া দেখি কি হয়েছে, না গেল তার বুঝুম না। যাই তারপর বুঝা যাব, আল্লাহ ভরসা। আমার একটু চা খাও। মন খারাপ করিস না, কি হয়েছে কি তক বন্ধে, কোনো ঝামেলা হয়েছে? আমি তো মা, আমার কাছে খুললা কইতে তো তোর সমস্যা নাই, তুই তো আমার কাছে কবি যে কি হয়েছে। জামাই যেমন করে তোরে এখানে থুয়া গেল, আমার তো ভয় করতে আছে, আল্লাহ না করুক কোনো রকমের দুর্ঘটনা যদি ঘটে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের ঝামেলা হয়, অনেক রকমের টুকিটাকি বিষয় নিয়েও ঝামেলা হয়, এইটা নিয়ে এত বড় রাগ করা ঠিক না। কি হয়েছে আমার একটু খুলে কো, তাহলে আমি কথা কইতে পারবো, আমি তো বুঝাইতে পারবো। এখন আমি তোমার কিছু বলতে পারবো না, সময় হলে আমি সব বলব। তুমি কি মনে করছো? হ্যাঁ আমি কচি খোকা, আমি কিচ্ছু বুঝি না, তুমি আমার কেন অ্যাভয়েড করতেছো? আমার সাথে তুমি সংসার করতে চাও না তাই তো? তুমি যদি মনে করো আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, তবে তাই তাহলে আমার কেন বিয়ে করছো? হ্যাঁ আমার জীবন নিয়ে কেন খেলা করতেছো তুমি? তোমার যে বয়ফ্রেন্ড আছে এটা বিয়ের আগে বললেই তো হতো। শোনো, এই সব বিষয় নিয়ে না তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। ইচ্ছে থাকবে কিভাবে? বয়ফ্রেন্ড আছে না, এখন তো হাজবেন্ডে ভালো লাগে না। ওকে ঠিক আছে, তুমি কি সংসার করবে না? আমি তোমার সাথে সংসার করব না, এটাই ফাইনাল। কালকে সকালে তোমার বাবা মাকে আসতে বলবো, তার সাথে আমার ফাইনাল কথা হবে। এখন চোখের সামনে তো সরব, তোমার দেখতে ইচ্ছে করতেছে না আমার। দেখো বাবা, তোমার মধ্যে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা কিছুই জানি না, তোমার মুখ থেকে শুনলে ভালোই। হ্যাঁ আসলে বাবা জি, সংসার করতে গেলে তো টুকটাক কত ঝামেলাই হয়, এখন তুমি যদি কোনো কিছু না বলো তাহলে আমরা বুঝবো কিভাবে? তুমি চুপ করে থেকো না বাবা জি, বলো। বাবা আমি চাই মিহি নিজের মুখে বলুক, আমার পাপের প্রতি ফল আমি ধাপে ধাপে ভোগ করছি, এর চেয়ে বরং আলাদা হয়ে যাওয়াটাই বেটার। আমার কি অপরাধ আপনারাই বলেন, আমার কোনো অভাব আছে? কেন এই অশান্তির প্রদীপ জ্বলবে? এইভাবে তো আমি সংসার করতে পারবো না। মিহি কি হয়েছে কি তোর মনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সরাসরি আমরা কইলেই তো হয়, সব কিছু মনের মধ্যে চাইপা রাখা তো হইব না। কি হয়েছে কি কত মীরমা, এখন একটা দুর্ঘটনা যদি ঘটেই যায় তাহলে মানছে কি কইব? আরে দূরে তুমি যাও তো, মীর এর নিয়ে পাশের ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করো, আমার চোখের সামনে থেকে দূরে যাও। দেখো হাঁটা চলার কোনো সিঁড়ি নেই বাবুজি, মানে বাবুজি তুমি ভেঙ্গে বেরো না, সংসার করতে গেলে মানে মীর মোহাম্মদটা বেশি দরকার। কারো মতের বিরুদ্ধে জোর করে তার সংসার করা যায় না। এখন মিহি যদি তোমারে মানে মাইনা নিতে না চায় কি বলবো বাবা, বলে আমি তো বুঝতেছি না, জোর করে কি আর সংসার করা যাবে? বাবা আমার মনে হয় কি বিষয়টা এখানে ক্লোজ করে দেওয়া উচিত। আপনার হাতে ধরে বলতেছে, আপনার মেয়েরে বলেন যে কোনো একদিক বেছে নিতে, আমি রক্তে গড়া একটা মানুষ, আমার তো লাইফ আছে, আমিও তো বাঁচতে চাই। কি হয়েছে কত আমার? সরি মা, আমি সংসারটা করছি না, সময় থাকা অবস্থায় ইতি টেনে ফেলো। দেখ মা, যা কিছু করবি চিন্তা ভাবনা করে করিস, অন্তত পক্ষে তোর বাপের মুখের দিকে তাকা হইলো, আর নিয়ে সংসারটা কর, মেয়েদের প্রথম স্বামীর মতন স্বামী হয় না। ঠিক আছে মা, তুমি
আরিয়ানকে একটু ডাকো, আমি ওর সাথে একটু একা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করে দিচ্ছি। আরিয়ান প্লিজ, তুমি আমাকে থানায় নিয়ে চলো প্লিজ, আমি ওকে একবার দেখব। ওই পাগলকে কেন দেখতে যাবে? ও বুঝতে পেরেছি তো, ওই পাগলই তোমার আসল লাইফ পার্টনার, তাই না? কি কথা বলছো না কেন? আমার লাইফটা নিয়ে কেন খেলা করছো তুমি? আমি তোমার সব মেনে নেব, তুমি শুধু স্বীকারটুকু করো। আরিয়ান প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে প্লিজ থানায় নিয়ে চলো, আমি আমি ওর মুক্তি চাই। আর দেরি করো না, আমি এমনিতেই অনেক দেরি করে ফেলেছি, প্লিজ আরিয়ান প্লিজ। ওকে আপনি মিহিকে কখনো কষ্ট দিয়েন না, ও অনেক ভালো একটা মেয়ে। আপনি অনেক লেট করে ফেলেছেন, এসব কথা আরো আগে বলা উচিত ছিল, আমি তো নামেই মাত্র বিয়ে করেছি। সংসার কি জিনিস, এক মুহূর্তের জন্য সে আমার সাথে করেনি। আপনার মেয়েই আপনারই আছে, আপনারই থাকবে। অলরেডি আমি ডিভোর্সের ফর্মালিটিস রেডি করে ফেলেছি, আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে নিজ হাতে আপনাদের কাবিননামাটা পড়ে দেব। লিমন সাহেব, আমার মনে হয় এই বিয়ের শুভ কাজটা আপনার বাসায় গিয়ে করা উচিত, তাহলে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত থাকবে। আমিও আমার ফ্যামিলি নিয়ে আপনার বিয়েতে অ্যাটেন্ড করব। উত্তর প্রস্তাব এসে ভালো আর কোনো কিছু হইতেই পারেন না।